ভাই সোহাগ, আপনি লিখেছেন, একজন বলেছেন মিলাদুন্নবী পালন করার জন্য সহি হাদিসের দরকার নেই, সহি হৃদয়ই যথেষ্ট। একথা কতটুকু সঙ্গত? মাশাআল্লাহ, কথাটি শুনতে বেশ শ্রুতিমধুর, শুনতে বেশ ভালোই লাগে, এবং শুনতে ভালো হলেই সে কথা ভালো এবং যৌক্তিক হবে, গ্রহণযোগ্য হবে, এটি কিন্তু সবসময় মোটেও আবশ্যক নয়। মাকাল ফল যেরকম দেখতে অনেক সুন্দর, চমৎকার, তার মানে সেটি খুব সুস্বাদু হবে, সেটি খুব বেশি গ্রহণযোগ্য হবে, অ্যাপ্রিসিয়েটেবল হবে, সেরকম কিন্তু নয়। ঠিক এই কথারই একই অবস্থা। একথা যারা বলেন যে মিলাদুন্নবী পালন করার জন্য সহি হাদিসের প্রয়োজন নেই, তাদের কাছে আপনি পাল্টা প্রশ্ন করতে পারেন যে আপনি শরিয়ার কোনো বিধান প্রমাণ করবেন তাহলে কি দিয়ে? সহি মন থেকে যা খুশি তা করবেন, যে আমার মনটা বিশুদ্ধ, আমার মনটা ভালো, আমি দাবি করলাম, করে আমি ভালো মন নিয়ে আমি যা কিছু তা করতে পারবো, ব্যাপারটি এরকম? বরং ভালো মন হলেও আমাকে, আমি যা করব কোরআন এবং হাদিস থেকে প্রমাণ করে সেটি আমাকে করণীয় হিসেবে নির্ধারণ করতে হবে শরীয়তের নামে, ইসলামের নামে যখন আমি করব। সাহাবায়ে কেরাম যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহচর ছিলেন, তাদের কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বছরে একবার তার জন্মদিবস কোনোভাবে উদযাপন করেছেন মর্মে কোনো হাদিস কেন বর্ণিত হয়নি? তার মানে কি তাদের সহি মন ছিল না? অর্থাৎ যদি সহি মন থাকলেই মিলাদুন্নবী উদযাপন করবে, ব্যাপারটি এরকম হয়, তাহলে সাহাবায়ে কেরাম থেকে কেন মিলাদুন্নবী উদযাপনের কোনো বর্ণনা পাওয়া যায় না? তার মানে কি তাদের মনের ভিতরে কোনো সমস্যা ছিল? নাউজুবিল্লাহ। এখান থেকে বোঝা যায় এটি অন্তঃসারশূন্য, শুনতে বেশ মুখরোচক, বলতে বেশ মুখরোচক এবং শুনতে বেশ শ্রুতিমধুর এমন একটি উক্তি যার কোনো ভিত্তি নেই। আল্লাহ তাআলা কোরআনে কারিমে পরিষ্কারভাবে বলেছেন, মা আতাকুম রাসূল ফাখুযু মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করো, ধরো, তা তোমরা নাও, আর তিনি যা নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। ইমানদারের করণীয় এবং বর্জনীয় এটি গ্রহণ করবে সে কোরআন এবং সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে। মন থেকে যদি গ্রহণ করা যায় তাহলে সেক্ষেত্রে মন চাহি জিন্দিগি তো করাই যাবে, যা খুশি তা করাই যাবে। তারপর আমাদের যে সমস্ত ভাইরা মিলাদুন্নবী উদযাপন করে থাকেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায়, আমরা তাদেরকে বিনয়ের সাথে বলবো, আসুন সুন্নার অনুসরণ করি, কোরআনের নির্দেশনা অনুসরণ করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের কল্যাণ সেখানে আমরা খুঁজে পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।